মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাসানা তাদিবাহা। কারো যদি কাজের মেয়ে থাকে তাহলে সে যেন কাজের মেয়েকে শিখিয়ে দেয়, কারো যদি কাজের মেয়ে থাকে সে যেন কাজের মেয়েকে আদর্শ শিখিয়ে দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধের মাঠ থেকে আসছিলাম, আল্লাহ রাসূল বলেন, এই শোনো, তোমরা এখানে অবস্থান করো, মদিনায় যেতে পাবা না। তখন আমি জাবের বললাম, আল্লাহ রাসূল, ইন্নি হাদিসাত লুরসে, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিক্রান আম সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবরে বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, লিমা, কেন তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত, এ কোন কথা হলো? তাহলে কি তালাক প্রাপ্তা মেয়ের সাথে খেলা যায় না? না, ওই খেলা ভিন্ন, এই খেলা ভিন্ন। সেটা যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা বিক্রান তুলায়বা তুলায়বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত, এগুলি কথা আমাদের নয়। এখন এরপরে জাবের যেটা বলছেন সেটা হলো আমাদের কথা। জাবের বলছেন যে কাদারা কাবি সিত্তা বানাত, আমার আব্বা ছয়টা মেয়ে ছেড়ে গেছেন, ছয়টা মেয়ে, আমার বোনদের সমবয়সী মেয়ে আমি বিবাহ করতে চাইনি। কেন? লে তুয়াদ্দে বহুন না ওয়া তুয়াল্লে মহুন না, আমার বোন যেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, ওয়া তুরাজ্জেল হুন না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। তো আমি যেটা মৌলিক কথা সেটা হলো, আমি বিবাহ করিনি কুমারী মেয়ে কেন, এটা কি বুঝতে পারছেন? হাদিস কিন্তু বুখারি মুসলিম, আল্লাহ নবী বলছেন যে তুমি করনি কেন, তখন সাহাবি বলছেন আমি করিনি এই জন্য যে আমার পিতা শহীদ হয়েছেন, ছয়জন মেয়ে রেখে গেছেন। না, এটা শরফ, তোমাদের কি হিসাব, বারবার এখানে আসো কেন? যেখানে কথা যায় না এখানে যাওয়া লাগবে না? এই মাইকটা বা রেখেছ কেন? আমি এমনি এখানে আসলে এভাবে রেখে দিতে হবে? ভুল হিসাব তোমাদের, যাও, এটা সরক, এই সবুজ সর, এটা যাও, উপরের মহিলারা শুনতে পাকার না পায়, যাও এখান থেকে, নিচু করো একটু,